গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাযনাহু। দেখেন আমি চার ইমামের বক্তব্য উপস্থাপন করছি, দলিল ছাড়া কোনো আমল করবেন এই অধিকার আপনার আমার না, যে কোনো ক্ষেত্রে দলিল দরকার। আর দলিল মানে কি? ওহির বিধান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফতোয়া শামি 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, এবং 3 জন ছাত্র থেকে সঠিক বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা থেকে, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা, আমার কোনো কথা গ্রহণ করা তার জন্য হালাল নয় যে জানে না, মিন আইনা খাযনাহু, আমি কোথায় থেকে গ্রহণ করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন অবশ্যই দলিল লাগবে। আর একটা কথা তিনি বলছেন, মিজানুল কুবরা আব্দুল ওহাব সারানির লেখা এই বইয়ের 30 পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলছেন দলিল পেলেও দলিলটা দেখতে হবে সহি কিনা। তার প্রসিদ্ধ কৌল, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি হবে জানবে সেটাই আমার মাঝা। একদিকে চলছে ভুয়া আমুলের আড্ডা, সেটা সালাতের মধ্যে হতে পারে, সিয়ামের মধ্যে হতে পারে, জাকাতের মধ্যেও হতে পারে, সব জায়গায় মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে শেষ করার পিছনে আছে জৈব এবং জ্বালা হাদিস। আপনাদের ওই তথ্যটা বলে দিই, আজকে ভুল বুঝবেন না, বাংলাদেশে প্রচলিত আছে আলেমরা বলে সিয়াসাত্তা, বলে না সিয়াসিত্তা, বলে না মানে সয়খান সহি কেতাব, এই কথা কি ঠিক না? মুহাদ্দিসগণ নাম রেখে গেছেন সহিহাইন, বুখারী এবং মুসলিম দুইটা সহি কেতাব, আর বাকি 4টা কেতাবের নাম হলো কি? সুনান, সুনানু আরবা। ইমাম আবু দাউদ নাম রেখেছেন সুনানু আবি দাউদ, ইমাম তিরমিজির গ্রন্থ সুনানু তিরমিজি, ইমাম ইবনু মাজার গ্রন্থ সুনানু ইবনু মাজা, সুনানু নাসাই, 4টা সুনানের কেতাব। যদি আমি বলবো একটু থামো বলবো, যদি আপনি চিন্তা করেন, উপমহাদেশে এই কথাটা ছড়িয়ে দিয়েছে কি? আসিহা আসিত্তা, ছয়খান সহি কেতাব, এটা উপমহাদেশের কথা। অথচ এই 6টাকে, এই 4টা কেতাবের মধ্যে, সুনানের কেতাবের মধ্যে জয়ীফ হাদিস আছে কতগুলো? আজকে আপনাকে সচেতন হতে হবে, আবু দাউদে আছে 1054টা, তিরমিজিতে আছে 832টা, ইবনু মাজাতে আছে 876টা, নাসাইতে আছে 390টা, মোট এই 4টি কেতাবে 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে, 3000। আচ্ছা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জয়ীফ, তাহলে কি আবু দাউদের সব হাদিস সহি? একটা দাড়ি কাটার হাদিস আছে, দাড়ি ছাঁটার হাদিস আছে তিরমিজির মধ্যে 2 খণ্ডের 105 পৃষ্ঠা, ইমাম তিরমিজি বলছেন হাদিসটা জাল, তাহলে তিরমিজির সব হাদিস সহি? তারাই বলে গেলে আমাদের কেতাবে জয়ীফ হাদিস আছে, তারা যদি না বলে যেতেন তাহলে মুসলিম উম্মার চোখ খুলত না, জাল হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন, জয়ীফ হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন। আর এইটা নিয়েই বর্তমানে দ্বন্দ্ব চলছে সর্বত্র। অতএব আমি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো দলিল খুঁজতে হবে, দ্বিতীয় কথা হলো দলিলটা যেন কি হয়, সহি হয়। কথা মনে থাকবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, উসিব উক্তি, ভুলও করি সঠিকও করি, ফানজুরু রাই, অতএব আমার মতামত তোমরা যাচাই করো, ইদা ওয়াফাকাবিল কিতাবি ওয়াস সুন্নাহ, যদি আমার মতামত কিতাব এবং সুন্নাহর সাথে মিলে যায়, ফাখুজুহু, তাহলে ধরো,
যদি আমার কথা আর হাদিসের সাথে মিল না হয় তাহলে আমার কথাকে বর্জন করো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মালিক কত বড় ব্যক্তি, তার মধ্যে কোনো গোলামি ছিল না। তিনি বলছেন, ইলাম আন্নাহু লাইসা ইয়াসলিমু রাজুলুন বিকুল্লি মা হাদাসা বিকুল্লি মা সামিয়া ওয়া লা ইয়াকুনু ইমামান আবাদা। সহিহ মুসলিম প্রথম খণ্ডের মুকদ্দমা 12 নম্বর পৃষ্ঠাটা খুলুন। তিনি বলছেন, মালিক বলছেন, ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে, আর ওই ব্যক্তি কখনো ইমাম হতে পারবে না। অর্থাৎ ইমাম মালিক বললেন, জয়ীফ হাদিস চলবে না। দুইটা কথাই বললেন, দলিল মানো, দলিলটা কি হতে হবে, সহি হতে হবে। ঠিক ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন, ইদা রাইতুম কালামি ইউখালিফুল হাদিস ফালমালু বিল হাদিসে ওয়াদরিবু কালামি আল হায়াত। তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী, ইমাম শাফির মতো এত বড় বিদ্বান তিনি বলছেন, তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো, হাদিসের প্রতি আমল করো। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ, ভালো করে শুনে রাখুন, কোন ইমামেরই অপরাধ নেই। এই ইমামগুলো মারা যাওয়ার 400 বছর পরে এই দলীয় মাঝহাবের উৎপত্তি হয়েছে। তাহলে কেন ঠেলাঠেলি, কেন দলাদলি? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, আল্লাহ তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, ওয়ালা তুকাল্লিদ ইবনা মালিকান ওয়ালা আউসাইয়া ওয়ান্নাখিয়া ওয়াশাফিয়া খুদিল আহকাম মিন হাইসু আখাদু মিন আল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম আউসাইয়ের তাকলিদ করো না, ইমাম নাখির তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, বরং তোমরা সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে, কুরআন এবং সুন্নাহ থেকে। খুদিল আহকাম মিন হাইস আখাদু মিন আল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল এই উক্তি করছেন, ইকদুল জিদ ফি আহকাম আল ইসতিহাদ ওয়াত তাকলিদ, এই বইয়ের 32 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সহিটা গ্রহণ করতে হবে, এই জন্য তিনি বলছেন, প্রথম বললেন দলিল মানো আগে, তাকলিদ করো না, এরপরে দলিলটা যে সহি হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মারিফাতু উলুমিল হাদিস, ইমাম হাকিমের একটা গ্রন্থ 30 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, ইন্নাল আলিমা ইদা লাম ইয়ারিফ আস-সাহিহা ওয়াস-সাকিমা ওয়ান-নাসিখা ওয়াল-মুনসিখা ফালা ইউসাম্মা আলিমান। তিনি বলছেন, কোন আলেম যদি সহি জয়ীফ না বুঝে, নাসেক মানসুক না বুঝে, তাকে তোমরা আলেম বলো না। ইমাম আহমদ বলতে চেয়েছেন যে সহি জয়ীফ যাচাই করে কথা বলে না তাকে আলেম বলা যাবে না। বলুন, ইমাম আবু হানিফার কোনো দোষ আছে? ইমাম মালিকের কোনো দোষ আছে? ইমাম আহমদের হাত কোনো দোষ আছে? ইমাম শাফির কোনো দোষ আছে? না, তারা সবাই বলেছেন কেতাব এবং সুন্নাহর দিকে ফিরে যাও। আজকের প্রেক্ষাপট হয়ে গেছে এক একজন এক এক দর্শন নিয়ে আমরা কি হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি, হয়নি বিভক্ত? বাংলাদেশে চলছে বন্ধুরা আমার, আপনাকে একটা টার্গেট থাকতে হবে, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে।